প্রবাদ আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ভারত দলেরও যেন অনেকটাই একই অবস্থা। দলে নামি দামি যোগ্য ক্রিকেটারের অভাব নাই, অথচ দশ বছর কাটছে ট্রফি খরায়। আইসিসি টুর্নামেন্ট এলেই ভারত বরাবরই থাকে হট ফেভারিট দলের তালিকায়, তবে প্রত্যাশা আর মেটে না। কিন্তু কেন, ঠিক কি কারণে দিনকে দিন চোকার্সে পরিণত হচ্ছে তারকায় ঠাসা দলটা? এই প্রশ্নে বিসিসিআই চুপ থাকলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফের বিশ্বাস, ভারতের সর্বনাশের কারণ দলীয় অভ্যন্তরীণ কোন্দল। লতিফের মতে, খেলোয়াড় নির্বাচনে সরাসরি বোর্ডের হস্তক্ষেপ আর অধিনায়ককে দল গঠনে পূর্ণ স্বাধীনতা না দেয়াই ভারতের জন্য কাল হয়েছে। এমনকি এই রাজনীতির বলি হয়েছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলিও। দেশ বা বিদেশের মাটিতে প্রায় প্রতি সিরিজেই ভারত দল নির্বাচন নিয়ে অসন্তোষের কথা শোনা যায়। সানজু স্যামসন, সরফরাজ খানের মতো আরও অনেক ক্রিকেটার কেন দিনের পর দিন পারফর্ম করেও দলে জায়গা পান না, কিংবা অভিজ্ঞদেরই কেন দলের বাইরে ছুঁড়ে ফেলা হয়, তা নিয়ে আছে অনেক আলোচনা। কাকে রেখে কাকে খেলানো হবে? লতিফের মতে, যোগ্য ক্রিকেটারদের দল থেকে ছুঁড়ে ফেলা কিংবা সুযোগ না দেওয়ার কারণেই রোহিত কোহলিরা বছরের পর বছর ট্রফি শূন্য থেকে যাচ্ছেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অবশ্য রশিদ লতিফের এমন দাবিতে ভারতীয় ভক্তদের মনে হতেই পারে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়ার মতো ব্যাপার। তবে দিনের পর দিন আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফেরার পেছনে আসলে কী কারণ, তা গভীরভাবে ভাবার সময় এসেছে টিম ইন্ডিয়ার। সুশৃঙ্খল দলের আড়ালে সত্যি যদি দলীয় কোন্দল থেকেও থাকে, তা সমাধানের সঠিক সময় এখনই। সামনেই যে ঘরের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তানজিম মুশি, অলরাউন্ডার।